মূল্যবৃদ্ধি, ঔষধৰ, গাড়ী মটৰ, তেল পানি, হাৱাজ পিঁয়াজ, তেল শাক পাচলি, কাপোৰ কানি, মেডিচিন, এ টু জেড গেট ছিল সকলো মূল্যবৃদ্ধি। শ্রমিক এতিয়াও রাজপথত আজি আন্দোলন করব ওলাই আহিছে। সরকার এখন থকা সত্ত্বেও শ্রমিকসকলে প্রাপ্য নাপায়, শ্রম বিভাগ থকা সত্ত্বেও শ্রমিকে প্রাপ্য নাপায়, সকল হল ঘুষখর। শ্রমিকর উপর সরকারে কঠাল ভাঙি তেওঁলোকে কঠাল খাইছে আর শ্রমিকসকলে শোষণ করেছে। শ্রমিকসকলে রোদত বরষুণত কাম করে তেওঁলোকে যেটু কষ্ট করেছে তার বিনিময় নপার কারণে আজি রাজপথত হাজার হাজার শোণিতপুর জেলা মিস্ত্রি শ্রমিক সন্থার উদ্যোগত রাজপথত ওলাইছে। বিশ্ব শ্রমিক দিবস 1 মে, সেই উপলক্ষে আমার সদৌখ মিস্ত্রি শ্রমিক সন্থার উদ্যোগত শোণিতপুর জেলার মুখ্য কার্যালয় গরৈ মেত আমি আজি 1 মে দিবস পালন করেছো। হাজার হাজার শ্রমিক আজি ওলাই আহিছে। শ্রমিকর আজি সংকল্প দিন, নেতৃত্ব দিন, আর শ্রমিকে আজি মন উজাড়ি কথা কব যে মূল্য বৃদ্ধি হয়েছে। আর এই মূল্য বৃদ্ধির কারণে গোটেই এটা সময়ত শ্রমিকসকলে খাব পৰা নাই। পুঁজিপতি, করপতি, লাখপতি, ঠিকাদার সকলে, মহাজন সকলে শ্রমিক সকলের 30 ঘণ্টা 40 ঘণ্টালৈকে কাম করাইছিল এটা সময়ত, যার ফলে গোটে বিশ্বত শ্রমিক জাগরণ আরম্ভ করেছিল। আর আরম্ভ করার পাছত শ্রমিক আমেরিকার 1886 চনত শিকাগো শহরত আজির আজি জন্ম। হাজার হাজার শ্রমিকের পঙ্গু হয়েছে, শ শ শ্রমিক মৃত্যু হয়েছিল। সেই কারণে আজির দিন আমি গোটে বিশ্বত শ্রমিকর মে দিবস স্বীকৃতি পাইছো। আজি আমি এটাই কথা সরকারখনক আমি সকিয়ানি দিছো, আমি তেওঁলোকক আমি আহ্বান জানাইছো যে শ্রমিক রাইজ খাব পৰা নাই, শ্রমিকসকলক শোষণ কৰিছে মূল্য বৃদ্ধির পৰা, মূল্য বৃদ্ধি, ঔষধৰ, গাড়ি মটৰ, তেল পানি, হাৱাজ পিঁয়াজ, তেল শাক পাচলি, কাপোৰ কানি, মেডিসিন, এ টু জেড গেট ছিল সকলো মূল্য বৃদ্ধি। শ্রমিক এতিয়াও রাজপথত আজি আন্দোলন করব ওলাই আহিছে। আজি শ্রমিকসকলক সরকারক আমি জাননি দিছো বা সরকারক আমি আহ্বান জানাইছো যে আন্দোলন করিলে যে এনকাউন্টার করে শ্রমিকসকলক মৃত্যু দিব পারে, এনকাউন্টার করব পারে, কোনো আন্দোলনের কোনো তার স্বীকৃতি দিয়ে নাই কোন সরকারে। কিন্তু আজি বিশ্ব শ্রমিক দিবস, আজি স্বাধীনতা আমার আছে, আমি আজি বিনা ইচ্ছা হাজার হাজার শ্রমিক ওলাই আইছে, আজি রাজপথত আমি আজি আন্দোলন করছো, আমি আজি প্রতিবাদ করিম, আমি আজি নিজের মনের কথা আমি আজি কইছো সরকারখনক যে ইমানে মূল্য বৃদ্ধি এই সরকারখন আমার কারণে নয়, দুখিয়া মানুষ কারণে নয়, শ্রমিকক দুখিয়ার কারণে নয়, এই সরকারখনে জনে বিহু নাচিছে 25,000 টাকা, গছপুলি লগালে 10,000 টাকা ইত্যাদি ইত্যাদি সকলো অনুষ্ঠান পৰা সকলোকে টকা পয়সা দিছে। শ্রমিক অসম গৃহ নির্মাণ কল্যাণ পরিষদ হাজার হাজার কোটি টাকা আমার জমা আছে, কিন্তু এইখন সরকারে দিব পৰা নাই। এখন সরকার, এই সরকার খান এনেকৈ বাঘা বাঘা নেতা থকা সত্ত্বেও সরকারের শ্রমিক খাতিখর শ্রমিকসকলে প্রাপ্য দিব পৰা নাই, যার ফলত আমি আজি শ্রমিকর যে দুর্নীতি, যে মূল্য বৃদ্ধি, ঠিকাদার সকলে শ্রমিকসকলে যে শোষণ করেছে, সরকারে যে নির্ধারিত দরমহা এই শ্রমিকসকলক দিয়া নাই, সরকার এখন থকা সত্ত্বেও শ্রমিকসকলে প্রাপ্য নাপায়, শ্রম বিভাগ থকা সত্ত্বেও শ্রমিকে প্রাপ্য নাপায়, সকলো হল ঘুষখর। শ্রমিকর উপর সরকারে কঠাল ভাঙি তেওঁলোকে কঠাল খাইছে আর শ্রমিকসকলে শোষণ করেছে। শ্রমিকসকলে রোদত বরষুণত কাম করে তেওঁলোকে যেটু কষ্ট করেছে তার বিনিময় নপার কারণে আজি রাজপথত হাজার হাজার শোণিতপুর জেলা মিস্ত্রি শ্রমিক সন্থার উদ্যোগত রাজপথত ওলাইছে।